নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি তৈরি করব মাছের কোপ্তার রেসিপি। মাছের তো নানান ধরনের রেসিপি আমরা সবসময় খেয়ে থাকি, এইভাবে একবার বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই। আমি এখানে কিভাবে তৈরি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন, আমি প্রথমে একটা পাত্রে জল বসিয়ে নিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে কাতলা মাছ নিয়েছি, 3 পিস কাতলা মাছ নিয়েছি। তো মাছটা আমি আগের থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে জলে দিয়ে দিতে পারেন। 5 থেকে 6 মিনিট আমি মাছটাকে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে মাছের গায়ের যে ছালটা ওটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, ওটা আমাদের লাগবে না। তো কাঁটাগুলো বেছে নিয়ে আমি মাছটাকে এরকমভাবে ছাড়িয়ে নেবো, যাতে কাঁটাগুলো আলাদা করে দেবো মাছের থেকে। এরকমভাবে সময় নিয়ে করতে হবে, একবার এইভাবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবগুলো মাছ থেকে কাঁটাগুলো আমি বের করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা রসুন একটু বাটা, আর একটা কাঁচা লঙ্কা, আর কিছুটা কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, অল্প দিচ্ছি হলুদের গুঁড়ো, আর কিছুটা পরিমাণে চাট মশলার গুঁড়ো দিচ্ছি। চাট মশলাগুলো হাতের কাছে থাকলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো ব্যাপার নয়। যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই একটা লাইক করবেন। আর এখন দিচ্ছি 1 চামচ পরিমাণে বেসন, বেসনটা আমি মাখানোর সময় যদি প্রয়োজন হয় তাহলে দেব। আর এখন স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, মাছে নুন দেওয়া আছে, পরিমাণ অনুযায়ী অবশ্যই নুনটা বুঝে দিতে হবে। আমি কিন্তু এখানে জল ইউজ করব না, পুরোটা মেখে নেব। আমার এরকমভাবে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, এখন আমি কোপ্তার শেপে গোল গোল করে তৈরি করে নেব। দেখুন, এইভাবে সবগুলো কোপ্তাকে আমি তৈরি করে নিয়েছি, 3 পিস মাছে অনেকগুলো কোপ্তা তৈরি হয়েছে। এখন আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি, দিয়ে কোপ্তাগুলোকে আমি ভেজে নেব। মিডিয়াম আঁচে কোপ্তাগুলো কিন্তু ভেজে নিতে হবে। কোপ্তাগুলোকে আমার 1 মিনিট হালকা আঁচে, এরকম মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছি। ভাজতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। কোপ্তাগুলো উঠিয়ে রেখে তেলটা কমিয়ে দিয়েছি, আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জিলে, দারুচিনি, এলাচ আর একটা তেজপাতা। আর এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টমেটো আর পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে 1 মিনিট মতন পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিয়ে এখন আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি। সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সময় ধরে করতে হবে কাজটা। এখন আমি কিছুটা গুঁড়ো মশলা দিচ্ছি, এখানে নুন, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদের গুঁড়ো নিয়েছি। আমি এখানে লঙ্কার গুঁড়ো দেব না, যেহেতু কাঁচা লঙ্কায় রান্নাটা করছি, কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করেছি। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন 2 থেকে 3 মিনিট মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম ওল, আমি এখানে ওল দিচ্ছি, আপনারা চাইলে আলু দিতে পারেন বা আলু ওল ছাড়াও বানাতে পারেন। আমি এখানে ওলটা সেদ্ধ করে রেখেছি কারণ রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তাই। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিক্সড করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ওলটা দিয়ে ভালো করে 1 মিনিট মতন ফুটিয়ে নেব, দিয়ে আগের থেকে যে ভেজে রেখেছিলাম কোপ্তাগুলো ওই কোপ্তাগুলো দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
1 মিনিট হয়ে গেছে, 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো। এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এখন আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব, ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আর একটু গাঢ় হয়ে যাবে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি।